অনেকজন জিজ্ঞাসা করে যে আমার এখন ভ্যাকসিনেশনটা নিতে হয়, করোনার ভ্যাকসিনটা নিতে হয়, তো আমার সুগারটা আছে, আমার ব্লাড প্রেশারটা আছে, অথবা আমার থাইরয়েডটা আছে, তো কি আমি আমার মেডিসিনটা বন্ধ করে দেব? তো এর আনসারটা হচ্ছে না। আপনার যদি সুগার থাকে, আপনাকে সুগারের মেডিসিনটা মোটেই বন্ধ করতে হবে না। আপনার সুগার যত ভালো, আপনার খাবারের আগে, খাবারের পর, 3 মাসের HbA1c, যত ভালো সুগার থাকবে, আপনার রেসপন্সটা ভ্যাকসিনেশনের পর যা ইমিউনিটি হওয়ার যা রেসপন্সটা আছে, অ্যান্টিবডি হওয়ার যা রেসপন্সটা আছে, ভালো থাকবে। সেই জন্য সুগারের মেডিসিনটা আপনি যা নিচ্ছেন সেটা আপনাকে কন্টিনিউ করতে হবে। সেম হচ্ছে ব্লাড প্রেশারের ক্ষেত্রে, যে ব্লাড প্রেশারের মেডিসিনটা আপনি নিচ্ছেন, সেম ব্লাড প্রেশারের মেডিসিনটা আপনাকে নিতে হয়, সেটাকে বন্ধ করতে হবে না। আপনার ব্লাড প্রেশারটা যদি নর্মাল থাকে, যে ব্লাড প্রেশারের মেডিসিনটা আপনি নিচ্ছেন সেটাকে কন্টিনিউ করতে হয়। আর লাস্ট হচ্ছে থাইরয়েডের মেডিসিনটা আপনি যেটা নিচ্ছেন, আপনার থাইরয়েড রিপোর্টটা যদি ভালো থাকে, যা আপনি যে ডোজটা আপনার থাইরয়েড মেডিসিনের চলছে সেটাই আপনাকে কন্টিনিউ করতে হয়, সেটাকে আপনাকে বাদ দিতে হবে না। তো যেই দিনে ভ্যাকসিনটা নেবেন সেই দিনেই আপনি কিন্তু সুগারের মেডিসিনটা আছে, ব্লাড প্রেশারের মেডিসিনটা আছে, অথবা যে থাইরয়েডের মেডিসিনটা আছে সেকে আপনাকে কন্টিনিউ রাখতে হয়, সেকে আপনাকে বাদ দিতে হবে না। থ্যাংক ইউ।